2023 ভারতের মণিপুর রাজ্যে ঘটে গেল এক বিরাট জাতীয় সহিংসতা। মণিপুরের আদিবাসী সংগঠনগুলি মৈতৈ জাতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভ চলাকালীন কমপক্ষে 54 জন নিহত হয়েছে এবং 150 থেকে 200 জন আহত হয়েছে। এই দাঙ্গার পর এখনও প্রায় 30,000 মানুষ ঘরছাড়া হয়েছে। এই বিরাট বিক্ষোভের পর অসম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনীর কর্মীদের আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য মোতায়েন করা হয়। ওই রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং IPC-এর 144 ধারা জারি করা হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যে ভিডিওতে দেখা যাচ্ছে দুজন মহিলাকে নগ্ন অবস্থায় টানতে টানতে নিয়ে আসছে একদল লোক, তাদেরকে গণধর্ষণ করে ওই অবস্থায় নিয়ে আসা হচ্ছে। ঠিক এর কিছুদিন পরে কর্মরত দুজন মণিপুরি মহিলাকে 1 থেকে 1.5 ঘন্টা ধরে গণধর্ষণ, যৌন নির্যাতনের পর খুন করা হয়। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিওটি ডিলিট করার নির্দেশ দিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির কথাও ঘোষণা করে। তবে দোষীরা এখনও ধরা পড়েনি। চারিদিকে হত্যা, লুট, ধর্ষণ, খুনোখুনি, কি হচ্ছে এসব মণিপুরে? এই একটি ঘটনায় সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়ে আসলো। আমাদের ভারতবর্ষ যেভাবে বিশ্বের বুকে গর্ব করে তা এক নিমেষে চোখের সামনে ধূলিসাৎ হয়ে যেতে বসেছে। ঠিক কী কারণে এত হিংসা, এত মারামারি, এত কাটাকাটি, এত খুনোখুনি? কী ঘটেছিল মণিপুরে, কেন এত বিক্ষোভ, তা সবিস্তারে খুবই সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি। তাই পুরো বিষয়টা জানার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য হলো মণিপুর। এই রাজ্যের সঙ্গে মায়ানমারের বর্ডার আছে। এই রাজ্যে 60টি বিধানসভা আসন আছে এবং 2টি লোকসভা আসন আছে। এর মধ্যে একটি আসন ST বা তপশিলী উপজাতি এবং অন্যটি জেনারেল। এই রাজ্যে BJP সরকার আছে এবং মুখ্যমন্ত্রী হলেন N. বীরেন সিং। এই রাজ্যে মূল সংঘাতের সৃষ্টি হয়েছে 2টি জনগোষ্ঠীর মধ্যে। একটি হলো আদিবাসী জনগোষ্ঠী এবং অন্যটি হলো মৈতৈ জনগোষ্ঠী। আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নাগা, কুকি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। মূল বিরোধ হলো আদিবাসী জনগোষ্ঠী ও মৈতৈ জনগোষ্ঠীর মধ্যে। এইসব পাহাড়ি অঞ্চলের অধিবাসীদের জন্য আমাদের ভারতের সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে ST অর্থাৎ উপজাতি সম্প্রদায়ের মানুষদের সুযোগ সুবিধা আরও বেশি হয়ে থাকে। মণিপুরের 50% বেশি মানুষ মৈতৈ সম্প্রদায়ের এবং 41% মানুষ আদিবাসী জনগোষ্ঠীর। মিথেই সম্প্রদায়ের মানুষেরা মণিপুরের সমতল জায়গাগুলিতে বসবাস করে এবং উঁচু ও পাহাড়ি অঞ্চলগুলিতে আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে। আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা ST এর অন্তর্ভুক্ত, ফলে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে। আর মৈথাই সম্প্রদায়ের মানুষেরা ST এর অন্তর্ভুক্ত নয়, ফলে সরকারি সুযোগ সুবিধা ভোগ করার জন্য ওই সম্প্রদায় ST-তে অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানায় সরকারের কাছে। এই দাবি তারা বহুদিন থেকে করে আসছে। তবে বহুদিন থেকে দাবি জানালেও কিছু মৈথাই সম্প্রদায়ের মানুষ প্রথম দিকে ST এর অন্তর্ভুক্ত হতে চায়নি, কেননা তাদের মধ্যে কিছু ছিল শিক্ষিত সম্প্রদায়, তাই তারা এটি চায়নি। তো বর্তমানে ST বা তপশিলী উপজাতিতে অন্তর্ভুক্ত করার জন্য তারাও দাবি জানাতে থাকে। তাই তারা মণিপুর হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তাদের ST এর অধিকারের দাবি করে এবং হাইকোর্ট যেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। এই বছর 20 এপ্রিল মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারের ST তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য মৈথি সম্প্রদায়ের অনুরোধ বিবেচনা করার নির্দেশ দেয়। আর এর ফলে সংঘাত চরমে ওঠে এবং আদিবাসী জনগোষ্ঠীগুলি বিক্ষোভ শুরু করে। আদিবাসী জনগোষ্ঠী আশঙ্কা করছে, যদি মৈথি সম্প্রদায়ের মানুষরা ST এর সুযোগ সুবিধা পেয়ে যায় তবে তাদের নানা সমস্যার মধ্যে পড়তে হবে। এবারে ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে দিই। মৈতৈ সম্প্রদায়ের বক্তব্য, আদিবাসী জনগোষ্ঠী ST এর অন্তর্ভুক্ত হয় তারা চাকরি, বিভিন্ন সরকারি সুবিধা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি সংক্রান্ত সুবিধা পায়। আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা মণিপুরের বিভিন্ন জায়গায় জমি কেনাবেচা করতে পারে। অপরপক্ষে মৈথি জনগোষ্ঠীর মানুষেরা আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে জমি কিনতে পারে না, ফলে মৈতেরা মনে করছে এই অধিকারের ফলে আদিবাসীরা তাদের এলাকায় ঢুকে পড়ছে এবং বসতি স্থাপন করছে। তাই মৈতেরা মনে করছে যে তাদেরকে ST স্বীকৃত করলে তারা তাদের জমি সংরক্ষণ করতে পারবে, সাংস্কৃতিক সংহতি বজায় রাখতে পারবে। আর অপরদিকে আদিবাসী জনগোষ্ঠীর বক্তব্য, মৈথেরা আমাদের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করে। 60টি বিধানসভা আসনের মধ্যে 40টি মৈতেদের এবং 20টি তাদের, তাই তাদের প্রাধান্যও বেশি হয় এবং তারা জনসংখ্যাতেও আমাদের থেকে অনেক বেশি। এরপরেও যদি মৈতেরা ST সংরক্ষণ পেয়ে যায় তাহলে আদিবাসী জনগোষ্ঠী যেটুকু সুযোগ সুবিধা পাচ্ছে সেটুকু পাবে না, তারা সব দিক থেকে বঞ্চিত হবে।
এই বিরোধের এটাই হচ্ছে প্রকৃত কারণ। এছাড়াও আরও বিভিন্ন রকমের কারণ আছে, সেগুলো না বললেই নয়। আরেকটি কারণ হলো অবৈধ প্রবেশ। এক দেশ থেকে আরেক দেশে কোনো আইনি কাগজপত্র ছাড়াই প্রবেশ করাকে অবৈধ অনুপ্রবেশ হিসাবে ধরা হয়ে থাকে। মৈথি জনগোষ্ঠীর বক্তব্য, মণিপুরের মেইন বর্ডার এলাকা মায়ানমার থেকে আদিবাসী উপজাতির একটি জনগোষ্ঠী মণিপুরে অবৈধভাবে প্রবেশ করছে। তাদের জাতিগত বৈশিষ্ট্য, চেহারা ও ভাষা এক হয় প্রকৃত মণিপুরী অধিবাসীদের সঙ্গে মায়ানমারের অধিবাসীদের মিশে গিয়েছে। চেনা মুশকিল হচ্ছে মণিপুরের আদিবাসী জনগোষ্ঠী কোনগুলি, ফলে এই নিয়েও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। আরেকটি অন্যতম কারণ হলো পোস্ত চাষ। আদিবাসী জনগোষ্ঠী পাহাড়ি উপত্যকায় পোস্ত চাষ করে থাকে, যেটা সরকার বিরোধী। পোস্ত গাছের ফল থেকে এক ধরনের আঠা পাওয়া যায়। ওই আটাটি ড্রাগ হিসাবে ব্যবহার করা হয়, যা ব্ল্যাক মার্কেটে প্রচুর দাম। পোস্ত চাষ ভারতবর্ষে ইল্লিগাল, তবে চাহিদা পূরণের জন্য সংরক্ষিত এলাকাগুলিতে পোস্ত চাষ করা হয়ে থাকে। আদিবাসী জনগোষ্ঠীর অভিযোগ, তারা পাহাড়ি এলাকায় থাকে, তাই চাষের ফসল ভালো হয় না। সমতল ভূমিতে থাকে মৈথিরা, তারা অল্প জায়গাতেও ভালো ফসল ফলাতে পারে, ফলে তাদের আর্থিক অবস্থা তাদের থেকেও অনেক উন্নত। যদি তারা এসটি সংরক্ষণের আওতায় পড়ে, তাহলে সমগ্র মণিপুর জুড়ে তাদের আধিপত্য বেড়ে যাবে ও আদিবাসী জনগোষ্ঠী বিলুপ্ত হবে। কেননা এই সংরক্ষণের আওতায় এলে তারা জমি কেনার অধিকার পেয়ে যাবে, কেননা অর্থনৈতিক দিক থেকে তারা অনেক উন্নত। শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক দিক থেকেও তারা এগিয়ে আছে। এমনকি মণিপুরের মুখ্যমন্ত্রী মৈথিদের মধ্যে থেকে নির্বাচিত হয়। তবে অনেকে এই সংঘাতকে আবার ধর্মযুদ্ধের সঙ্গে তুলনা করছে। এর কারণটা বলে দিচ্ছি। মৈথিরা হলো হিন্দু ধর্মাবলম্বী এবং আদিবাসী জনগোষ্ঠী হলো খ্রিস্টান ধর্মাবলম্বী। ইতিমধ্যে তিনটি খ্রিস্টান চার্চ ধ্বংস করা হয়েছে। এই সংঘর্ষের কয়েক মাস আগে থেকে ভারত সরকার মণিপুরের কিছু পাহাড়ি এলাকা যেখানে আদিবাসী জনগোষ্ঠী বাস করে সেখানে সংরক্ষিত বলে ঘোষণা করে এবং তাদের সে জায়গা ছেড়ে দিতে বলে। আদিবাসী জনগোষ্ঠী এতদিন ধরে ওই জায়গাতে বসবাস করে আসছে, এভাবে তাদের উচ্ছেদ করায় তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি তারা অভিযোগ করে সেখান থেকে তারা অন্যত্র যাবার বন্দোবস্ত করলেও সরকার সেভাবে পুনর্বাসন দিচ্ছে না, কেননা তাদের পুনর্বাসন দেওয়া সরকারের দায়িত্ব। এদিকে সরকারের বক্তব্য, যাদের শরণ হয়েছে তারা অবৈধভাবে প্রবেশ করেছিল, আর এই সময়েই সরকার তিনটি চার্চ ধ্বংস করে এবং সরকার বলে ওই চার্চগুলো সরকার সংরক্ষিত এলাকাগুলিতে তৈরি করা হয়েছে, ফলে আইনের দিক থেকে সেটি ইল্লিগাল। এইসব কারণের জন্য আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। অবশেষে 3রা মে এসটি সংরক্ষণের আওতায় মৈথিদের রায় দেওয়ার বিষয়কে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। তবে আদিবাসী জনগোষ্ঠীর একজন বিজেপির MLA এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে দিয়েছিলেন। তিনি বলেন, মণিপুর হাইকোর্ট কোনো মতে রাজ্যকে নির্দেশ দিতে পারে না মৈথিদের এসটি সংরক্ষণের জন্য কেন্দ্রের কাছে আবেদন করার, কারণ এই এসটি সংরক্ষণ এটা রাজ্য চিন্তাভাবনা করবে, হাইকোর্টের অধীনে এটা পড়ে না, তাই তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। তো এখনও পর্যন্ত এই সংঘর্ষে প্রায় 200 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর শোনা গেছে এবং এর বিচার কী হবে সেটা আমারও জানা নেই। আশা করছি মণিপুরের সংঘর্ষ সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর এর প্রতিকার কী হওয়া উচিত আপনারা কমেন্টে মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।